আজ পূর্ব বর্ধমান জেলার শেহারা অঞ্চলের মগলমারি 83-83A বুথের জয়ী প্রার্থীদের নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হলো। পঞ্চায়েত নির্বাচনে সর্বত্রই তৃণমূলের জয় জয়কার। পঞ্চায়েতের ফল ঘোষণা হতেই কার্যত সবুজ আবিরে ভেসেছে গ্রাম বাংলার বহু পঞ্চায়েত এলাকা। পঞ্চায়েত ভোটে জেলায় বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে শেহারা অঞ্চলের মগলমারি 83 এবং 83A বুথে। দুটি বুথেই এবারের নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই আজ মঙ্গলবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই বিজয় মিছিল। গোটা গ্রাম প্রদক্ষিণ করে শেষ হবে বলে জানালেন জনৈক তৃণমূল কর্মী শেখ সন্টু। আজকের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সমীর সাঁই, মগলমারি 2 জয়ী সদস্য থেকে শুরু করে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন বিজয় মিছিলে সবুজ আবির খেলে আনন্দ উল্লাসে মেতে উঠলেন তারা। আজকে আমাদের শেয়ার অঞ্চলে মগলমারি 83-83A নম্বর আমাদের এখানে বিজয় মিছিল হচ্ছে। কটা প্রার্থী ছিল এখানে? দুজনে জিতেছে। হ্যাঁ, দুজনে জয়ী। তাদের খুশিতে আমরা খুশি, সেই খুশিতে আমরা গ্রামবাসীকে আনন্দ করার জন্য এই বিজয় মিছিল। কোথা থেকে শুরু করেছেন, কোথায় শেষ করবেন? পার্টি হাউস থেকে শুরু করে গোটা গ্রামটা কভার করেছে। কে কে উপস্থিত আছে এখানে? আমাদের অঞ্চল সভাপতি শেখ সমীর সাঁই মহাশয়, এখানে আমাদের বুথ সভাপতি, আমাদের যে ক্যান্ডিডেট, হ্যাঁ, শেখ মহাশয় ও প্যানেল। আপনার নাম? আমার নাম শেখ সন্তু, আমি ব্লক মেম্বার।